সকাল সকাল বাসায় কিছু গিফট আসলো, তো গিফটে অনেকগুলো চকলেট ছিল আর তাকিমের জন্য একটা জুব্বা সেট ছিল, রিপনের জন্য ছিল এই ওয়াচটা। তো ওয়াচটা তেমন আমি বুঝতে পারি না, আসলে ছেলেদের জিনিস ছেলেরাই ভালো বুঝবে, আর রিপন ওয়াচটা ভালোই পছন্দ করেছে। সকালের জন্য রান্নাবান্না শুরু করে দিলাম, আজকে রিপনের পছন্দের শুটকি ভুনা রান্না করে দিচ্ছি। সকালের খাবারটা আমি একদম সিম্পল রাখি, বানালে হয় সবজি ডাল আর সাথে ডিম ভাজি করে দিই, আর এভাবে যদি ভাত রান্না করি তাহলে সিম্পল কিছু একটা করে দিই। আজকে একটু মাছের তরকারিও রান্না করেছি। ইদানিং আসলে ভাত খেতে একদমই ভালো লাগছে না, গত শুক্রবার থেকে এরকম হচ্ছে, মাঝে মাঝেই কিন্তু আমাদের রুচির চেঞ্জ হয়। তো আমি দুই দিন পরে আবার পুনরায় পোলাও, রোস্ট আর খাসির মাংস রান্না করলাম। আর এই যে আজকে কিন্তু রান্না বান্নার আমি তেমন একটা ক্লিপ নিতে পাই নাই, জাস্ট রান্নার পরে আমি ভিডিও করছিলাম একটু। রিপন একটানা তিন দিনের ছুটি পাইছে, তো স্কুল নেই, আজকে একটু স্পেশাল রান্না করলাম। আর রিপন ছুটি পেলে তাকরিমকে নিয়ে ঘুরতে যায়, ওই প্রায় দেড় মাস পরে এরকম তিন দিনের একটা ছুটি দেওয়ার পর একটানা কাজ করতে করতে রিপনও অনেক ক্লান্ত হয়ে গেছে, আর বড় কথা বোর হয়ে যায়, প্রত্যেক দিন একই রুটিন, তো একদম বোর লাগে। এমনিও অনেক কাজ করে, তো এই তুলনায় তো লাগে। ছেলেকে নিয়ে বের হলে আমার আর রিপনের দুইজনেরই মন অনেক ভালো হয়ে যায়, আর আমার তাকরিম বাবাটাও ঘুরতে গেলে অনেক পছন্দ করে। বাবার সাথে যখন ঘুরতে বের হয় তখন কিন্তু তাকরিম আমার কোলে একদমই উঠতে চায় না, তাকরিম তার বাবার কোলেই থাকে। আর তাকরিমের কিন্তু বেলুন অনেক পছন্দ, সে পার্কে গেলে বেলুন লাগবেই লাগবে, তার হাতে বেলুন আছে থাকা সত্ত্বেও সে অন্য দোকানের আরো বেলুন দেখছিল, তো ওইগুলা ভাবছে যে আমার বেলুন ওইখানে কেন। হোক, তাকরিম কিন্তু ওই বেলুনগুলা দেখে একদমই কান্না করেনি, আসলে তাকরিম কিন্তু বললে বুঝতে পারে কিন্তু ওই আমাদের কিছু বলতে পারে না, এটা হচ্ছে একটা প্রবলেম, কবে যে আমার বাবাটা কথা বলবে। তারপর এই যে বাবা ছেলের কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম, সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে একদমই ভুলবে না। আজকে পার্কে একদমই ফুচকা খাবো না, আজকে বাদাম খাবো আর আইসক্রিম খেয়ে আসছি, অথচ ফুচকা খাবো না এটা খুব কমই হয়, আর একটু আগে ভাত খেয়ে আসছি তার জন্যই কিন্তু ফুচকাটা খাওয়া হয় নাই, তাই আইসক্রিমটাই নিয়ে। পছন্দের ফ্লেভারের আইসক্রিম এখন আমি সচরাচর পাই না, আসলে কেন পাই না আমি জানি না, তো আমি ভ্যানিলা ফ্লেভারের একটা কোন নিয়ে নিলাম। আর রিপন দা গরিবস নিয়ে নিল পানি।